হে ওয়াটসআপ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকের ব্লগটা খুব ভালো হবে, খুব খুব খুবই বেশি ভালো হবে। তো আজকে হচ্ছে আমাদের ছট পূজা প্রথম ঘাট, তো বাইর হবো এখনই। চলো এনজয় করো ভিডিওটা, এন্ড অব দি ভিডিওটা দেখো, কালকে নেক্সট ডেও দেখাবো, মানে সেকেন্ড ঘাটও দেখাবো, ভিডিওটা এন্ড অব দি দেখো। চলো শুরু করি ভিডিওটা। তো বন্ধুরা, আমাদের বাড়িতে ছট পূজা, আর এই যে আমাদের ডালি, তো এখন ঘাটে যাব। আর সামনে দাদা আছে, ওই যে সামনে। তো ঘাটে গিয়ে একবারে দেখা হচ্ছে, ওখানেই কথা হবে। চলো ঘাটে যাই, কেন দাদার সাথে যাইতে হবে, গাড়িও আসছে। তো বন্ধুরা, ঘাটে চলে আসছি। সাউন্ড শুনতে পাচ্ছ কি না জানি না, কারণ হচ্ছে চারিদিকে ঢোল বাজছে। এই যে বড়মারা আছে, এই যে হিরোইন মানে দিদি আর কি এখানে আছে, আর সবাই আছে উপরে। আর চারিদিকটা দেখো, আমি এখন আপাতত নদীতে নাইমা আছি, রোদে কিছু দেখা যাচ্ছে না। পুরো নদী, চারিদিকে অনেক লোক আছে। তো আমি মনে করি যে রাত্রে যখন ঘাটে আসবো তখন আরও ভালো লাগবে, এখন যেহেতু রোদ্দুরটা অনেক। এখানে সবাই মামুন বসে আছে, মানে আর কি হিরোইন। আর এদিকে আছে বড়মা আছে, বৌদি আছে, এদিকে আমাদের সব পূজার সামগ্রী আছে। তো চলো আবার একটু পরে দেখাচ্ছি, বাইরে গিয়ে দেখাই তোমাদেরকে কেমন লোকজন আছে। চলো। তো বন্ধুরা, এখন ঘুরতে বেরোলাম হাঁটতে হাঁটতে, আর এই যে এদিকে সেলফি চলছে, এদিকে হিরোইন আছে আর সঙ্গে দিদি আছে। হ্যাপি ছট পূজা। তো এখানে ফটোশ্যুট চলছে পুরো, আর আমি ঘুরতেছি এদের সাথে, যেহেতু আর আমার কোনো কাজ নাই তাই খালি ঘুরতেছি এদের পিছন পিছন। দেখো সেলফি, খালি যেখানে জায়গা পাবে ওখানেই সেলফি নেবে, এটাই এর কাজ। এদিকে দিদি আছে। তো আমি তোমাদেরকে লোক দেখাই একবার, যে কীরকম লোক আছে, এনজয় করো শটটা। তো বন্ধুরা, এখানে এখন ঠেকুয়া ভাজার প্রসেসিং চলছে, দেখো কে করছে। তো এদিকে হিরোইন লাগিয়ে পড়ছে ঠেকুয়া বানানোর জন্য। তো দেখাবো তোমাদেরকে কীভাবে বানাবে, ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে পারবা সব। তো বন্ধুরা, এখন রেডি হয়ে গেছে গুচি কাটা। তো এরপরে একবার তোমাদেরকে ভাজার পরে দেখাবো, আর ততক্ষণ তোমরা একটা কালকের শট এনজয় করো। কালকে মেন পূজা ছিল কালকে, তো কালকের একটা ক্লিপ আছে, সেটা এনজয় করো। তো বন্ধুরা, ভাজা শেষ। তো এই যে দেখছো ঠেকুয়া, আর এটা আগে কে কে খাইছো সেটা কমেন্টে জানাও, যে কেমন লাগে তোমাদের। আমাদের তো খুব ভালো লাগে, তো তোমাদের কেমন লাগে এটা কমেন্টে জানাবা। সো বন্ধুরা, এখন বাজে 3:09, তো সারা রাত ঘুম নাই, ঠেকুয়া ঠুকুয়া ছাপানো হলো। ঠেকুয়া ছাপানোর পরে এখন আবার সকালের ঘাটে আর কি, ভোরের ঘাটে বেড়ায় যাব। তো যাবো একটু রাস্তা দেখাবো, যদি আলো থাকে, আর না হলে একবারে ঘাটে দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা, এখন চলে আসছি ঘাটে, আর এখন রাত্রের নজারাটা তোমাদের দেখাবো, নজারাটা এনজয় করো। আশা করছি তোমাদের রাত্রের চিত্রটা আরও বেশি ভালো লাগবে দিনের থেকে, যেহেতু আমার খুব ভালো লাগে রাত্রে, তো তোমাদেরও আশা করছি ভালোই লাগবে। এনজয় করো শটটা। বন্ধুরা, ওরা এখন নাইমা পড়ছে দিদিরা আর কি, হিরোইনরা। নদীতে পূজা হবে আর কি, সূর্য এখনো ওঠে নাই। তোমরা ওয়েদারটা দেখো, আর আশেপাশের লোকজন দেখো,
ভাবছিলাম রাত্রে দেখাবো, তো রাত্রের থেকে সকাল হয়ে গেলো, কাজ করতে করতে পূজার কাজ তো করতেই হবে, তো সেটা কোনো ব্যাপার না। এখন দিদিরা নামছে আর কি, নোরা সুশান্তের টিমের হিরোইন মাইনো যাকে বলে তোমরা চেনো, তোরা নামছে পূজা, আর সুজি মামার অপেক্ষা সবাই, তো দেখা যাক কখন ওঠে। তো বন্ধুরা এখন পূজা শেষ, বাড়ি যাবো, তো বাড়ি যাওয়ার পথে আর কি যাচ্ছিলাম, তখনই ফোন আসলো, আর দেখো আমার পাশে এখন কে আছে। তো কেমন লাগলো তোমার পূজা দেখা? পূজা দেখিয়া মোকাল আসে ভালো লাগে লাগছে, মানে চার বছর যে ভিড়, সুন্দর ভিড়, সকালে উঠিয়া মানে অনেক সকালে আসি চাইছ, কিন্তু আসির পাক নাই, কারণ হচ্ছে তোমার সেই ঠান্ডা লাগিয়ে লাগছে, এলা ঠান্ডা আছে, কিন্তু সেই মজা লাগে। তো আরেকজন আছে, দেখাবো তোমাদেরকে, চলো আরেকজনকে দেখাবো। তো তোমাদেরকে যে বললাম আরেকজন আছে, এই যে দেখো আরেকজন আসছে, মুখটা খোলো। আচ্ছা টুপি খুললেই বুঝতে পারো মুখ খোলা যাবে না, হালকা। তো কেমন লাগলো তোমার দেখা? আমার সেই ভালো লাগলো, খুব মেলা মানছি এটা আর কি, আর দুই মাসিতে এমনি ভিড় করিয়েছে, সে তো আমার ভিড় হবে, আমার না না তুমি এমনি ভিড় করিয়েছে। তো চলো আমাদের পূজা এমনি শেষ, এখন যা কথা হবে বাড়ি গিয়া, চলো বাড়ি যাবো তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা এতক্ষণ ঘুমাইছিলাম বাইরে, দেখি এখন মানে ঘাটের থেকে এসে আর কি ঘুমাইছিলাম, যেহেতু সারা রাত ঘুমাই নাই, টায়ার্ডনেস, তো কিছু খাওয়া দাওয়া করে ঘুমাই বসছি, এখন উঠলাম, দেখি বাইরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো সেটা কোনো ব্যাপার না, সন্ধ্যা হোক সেটা আমরা জানি যে ঘুমাইলে সন্ধ্যা হবেই। তো আজ এখন ব্লগটাকে এন্ড করতেছি, আশা করতেছি তোমাদের ব্লগটা ভালোই লাগছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারটা নিশ্চয়ই করে দিবা, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, নিচে দেখো একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে ভেঙে ফেলাও, পাশে একটা বেল আইকন আসবে ওটাকেও ভেঙে ফেলাও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার।